নমস্কার বন্ধুরা, অনুমিল একটা চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, অনেক দিন পর আবার আজকে সবার সামনাসামনি আসছি। তো আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা আপনাদের নোন, কিন্তু সেই টপিকটার মধ্যে ছোটখাটো একটা আপডেট কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে। তো সেটা কি? সেটা হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড রিলেটেড একটা আপডেট। খুবই ছোট হবে ভিডিও, মন দিয়ে শুনবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা, যারা আপনারা স্বাস্থ্য সাথী কার্ড তৈরি এতদিন করিয়েছেন বা যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, তারা সবাই জানেন যে স্বাস্থ্যসাথী কার্ড মূলত কাদের দেওয়া হয়? বাড়ির মহিলাদের দেওয়া হয়। তো মহিলা ছাড়া কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ড কোনোভাবেই তৈরি করা যেত না। তো গোটা ফ্যামিলিকে কিন্তু সেই মহিলার আন্ডারে কিন্তু ইনক্লুড করা হতো বা অ্যাড করে দেওয়া হতো সেই কার্ডের মধ্যে। তো সেইভাবেই চিকিৎসা চলতো। তো এইবার একটা প্রবলেম কিন্তু সেখানে রয়ে যাচ্ছে। এমন প্রচুর ব্যক্তি আছে যাদের ফ্যামিলিতে কোনো মহিলা নেই। তো এরকম কোন কোন ক্যাটাগরির ব্যক্তি এরকম হতে পারে? যেমন ধরুন, কোনো একজন পুরুষ মানুষের তার স্ত্রী মারা গেছে, এটা একটা কেস। দ্বিতীয় কেস হচ্ছে কোনো পুরুষ মানুষ সে ডিভোর্সড, তৃতীয় কেস কোনো পুরুষ মানুষের দেখা গেল স্ত্রীও নেই, তার কোনো ছেলেমেয়েও নেই, তো এটা একটা কেস। আরেকটা কেস কি হতে পারে, যে কোনো মানুষের বা পুরুষ মানুষের ছেলেমেয়ে আছে, দেখা গেলো স্ত্রী নেই, ছেলেমেয়ে আছে, কিন্তু সেই ছেলেমেয়ে বিদেশে থাকে। তো সেই ক্ষেত্রে সে কীভাবে ফেসিলিটি পাবে বা তারা কীভাবে এই কার্ড বানাবে? তো বন্ধুরা, একদম রিসেন্ট যে আপডেট স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, তারা অনেক চিন্তা ভাবনা করে আপডেটটা তারা পাবলিশ করেছে, যে এইবার থেকে যারা এই ধরনের পুরুষ মানুষ যারা আছেন তাদের জন্য কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে বা নতুন করে তৈরি করে দেওয়া হবে, তার ফ্যামিলিতে কোনো মহিলা না থাকলেও। তবে এটার পিছনে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? আপনার যে ফ্যামিলিতে কেউ নেই সেটা আপনি কিভাবে প্রুফ করবেন? অবশ্যই উইদাউট ডকুমেন্ট বা উইদাউট প্রুফ আপনাকে কিন্তু কেউ কোনো কার্ড কিছু ইস্যু করবে না বা সরকার আপনাকে দেবে না এই ফেসিলিটি, আপনাকে একটা প্রুফ দেখাতে হবে, ঠিক আছে? এইবার বিষয়টা হচ্ছে যে এই প্রুফটা আপনি কোথা থেকে পাবেন? আপনার লোকাল যে বিধায়ক আছে, MLA আছে, তারপর আপনার কাউন্সিলর আছে, এদের কাছ থেকে আপনি একটা সার্টিফিকেট জোগাড় করতে পারেন। যে ব্যক্তি দেখা গেল কোনো ব্যক্তি যাচ্ছেন তার স্ত্রী নেই, দেখা গেলো কোনো ব্যক্তি যাচ্ছেন দেখা গেলো তার ছেলেমেয়ে নেই, কেউ আবার ডিভোর্স, তো এইরকম কেসগুলোতে আপনারা একটা প্রুফ তাদের কাছে নিয়ে যাবেন, কাদের কাছে? কাউন্সিলর বা বিধায়কদের কাছে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে তাদেরকে পুরো জিনিসটাকে খুলে বলবেন। তো তারা তার এগেনস্টে আপনাকে একটা সার্টিফিকেট ইস্যু করে দেবে, মানে লোকালি, সেই সার্টিফিকেট হবে লোকালি। তো সেই সার্টিফিকেট নিয়ে আপনি কোথায় যাবেন? যে দুয়ারে সরকার যে ক্যাম্পগুলো হচ্ছে সেই দুয়ারে সরকার ক্যাম্পে চলে যাবেন। সেই ক্যাম্পে গিয়ে আপনি এই জিনিসটাকে বলবেন যে আমার বাড়িতে স্ত্রী নেই বা কোনো মহিলা ব্যক্তি নেই, যার জন্যে আমি এতদিন পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডের কোনো ফেসিলিটি পাইনি, কার স্বাস্থ্যসাথী কার্ডও নেই। তো এখন আমি স্বাস্থ্যসাথী কার্ড করাতে চাই, তার কারণ স্বাস্থ্য দপ্তরের এরকম একটা নতুন আপডেট বেরিয়ে এসছে বা নতুন একটা তারা বিজ্ঞপ্তি জারি করেছে। তারপরে তারা চাইবে আপনার সেই প্রুফ। তো সেই প্রুফটা কি? যে সার্টিফিকেটটা আপনি লোকাল থেকে জোগাড় করেন সেটা আপনি দেবেন, দিয়ে যেমন ফর্ম ফিল আপ হয় সেভাবে ফর্ম ফিল আপ করে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। তারপরে হেয়ারিং হবে, হেয়ারিংয়ে ডাকবে, আপনার ছবি তুলবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে, আপনার স্বাস্থ্যসাথী কার্ড রেডি হয়ে যাবে। এইবার স্বাস্থ্যসাথী কার্ডে আপনাকে কত, মানে চিকিৎসার জন্য কত টাকা সেই কার্ডে দেবে সেটা কিন্তু এখনো সরকার কিছু জানায়নি বা স্বাস্থ্য দপ্তর কিন্তু কিছু খোলাসা করে কিছু বলেনি। তার কারণ তারা একটা এস্টিমেট নিচ্ছে যে এই যে সংখ্যা, এই যে সিঙ্গেল ব্যক্তি বা সিঙ্গেল পুরুষ মানুষ, এই সংখ্যা গোটা রাজ্যে কিন্তু 10 লাখের উপর পেরিয়ে যেতে পারে বা 10 লাখের কাছাকাছি কিন্তু যেতে পারে। তো সমস্তটার উপর ডিপেন্ড করে, তাদের বাজেটের উপর ডিপেন্ড করে কিন্তু হয়তো তারা এই যে অ্যামাউন্ট, যে কত অ্যামাউন্ট আপনার কার্ডে তারা ইনক্লুড করবে সেটা কিন্তু তারা বলবে। তো এই ছোট আপডেটটা যদি নেক্সট টাইম আমি পাই সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই যে নতুন আপডেট এটা আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরে যদি কারোর কোনো কিছু জিজ্ঞাসা করার থেকে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দিয়ে আপনাদেরকে হেল্প করতে। তো বন্ধুরা, আজকের এই টপিক বা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন, এরকম ভিডিও আপডেট আরও তৈরি পাওয়ার জন্য। চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।